হবে যে আর দখল করে যে আসিল হয়ে রয়েছে দুজন ব্যক্তি মেয়র আফিক এবং মেয়র তাপস। আমি ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করতে চাই না, বাট এটা আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে মেয়র বলেও আখ্যা দিতে চাই না। আমি বলবো এরা সরকার কর্তৃক নিয়োগকৃত প্রশাসক, অবৈধ প্রশাসক, যারা বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে সিটি কর্পোরেশনের চেয়ারে বসে আছে। তাদের ব্যর্থতার কারণেই আজকে ডেঙ্গু এই মহামারী আকারে লুটেছে। তো আমি কয়েকটি পয়েন্ট আকারে কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোন কোন জায়গায় এই বর্তমান মেয়র পদে যারা আসীন হয়ে আছে তাদের ব্যর্থতা রয়েছে। প্রথমত আজকে দিন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার যে পরিস্থিতি তাতে বিশেষজ্ঞরা বলছেন গত 24 বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ অতিক্রম করছে এবং ডেঙ্গুকে মহামারী এবং একটা জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করার জন্য ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে। প্রথম যে পয়েন্টটা বলতে চাই এটা হলো একটি অনির্বাচিত অবৈধভাবে ক্ষমতায় বসে থাকা মেয়রদের জবাবদিহিতার অভাবের কারণে, অ্যাকাউন্টেবিলিটির অভাবের কারণে তাদেরকে কোথাও কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, জনগণের কাছে জবাব দিতে হয় না, বিধায় আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। পরের যে বিষয়টিতে আসতে চাই, আসলে মেয়র পদটি এটিকে নগর পিতা হিসেবে বলা হয়, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটি পদ। আমরা মনে করি বর্তমানে যারা মেয়র পদে বসে আছে তারা এই পদের গুরুত্ব বুঝে না এবং নগর পিতার যে ভূমিকা সেটা রাখা তো দূরের কথা, বরঞ্চ তারা একটা স্বৈরচারী মনোভাব নিয়ে সিটি কর্পোরেশনকে পরিচালনা করছে এবং সেটি করার ফলে বিভিন্ন বিশেষজ্ঞরা যে মতামত দিয়ে চলেছেন ডেঙ্গু এবং এডিস মশার বংশ বিস্তার রোধে যে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে তারা তাদের নিজেদের মন গড়া কিছু কার্যক্রম করছেন, কিছু লোক দেখানো কার্যক্রম করছেন, যেটি আমাদের উত্তরের মেয়র প্রার্থী ইতিমধ্যেই বলেছে এখানে ড্রোন উড়ানো হয়েছে, আরও অন্যান্য উদ্ভট কিছু কর্মসূচি তারা হাতে নিয়েছে, শুধুমাত্র আপনাদের মাধ্যমে মিডিয়ার সামনে তারা এটাকে জনগণ ভাওতাবাজি বলে মনে করছে। আমি আরেকটা যে বিষয় রয়েছে, সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ তাদের আয়তন এবং জনসংখ্যা অনুপাতে পর্যাপ্ত পরিমাণে দক্ষ কীট তত্ত্ববিদ নিয়োগ দিতে তারা ব্যর্থ হয়েছে। 20 সালে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার লক্ষ্যে কোনো বিশেষ স্থাপনা অথবা এক্সিস্টিং যে হসপিটালগুলো রয়েছে, যে সিটি কর্পোরেশনের অধীনেও 2-3টি হসপিটাল রয়েছে এবং আমাদের সরকারি হাসপাতালগুলোতে রয়েছে, সেখানে ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করা অথবা হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে মেয়রদের কোনো ভূমিকাই ছিল না। অথচ 2019 সালে কিন্তু ডেঙ্গুর রূপ ছিল সবচেয়ে ভয়াবহ, আর এই বছর বাদ দিলে, অতএব 2020 সালে আসার পরেই তাদের উচিত ছিল যে এই 19 সালের অভিজ্ঞতার থেকে আগামীতে ডেঙ্গু আক্রান্ত এবং যারা এই রোগে আক্রান্ত হবে তাদের চিকিৎসার জন্য একটা পদক্ষেপ নেওয়া এবং এডিস মশার বংশ বিস্তার রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, সেটি করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 2019 সালের ডেঙ্গু ভয়াবহতার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি পলিসি দেয়, একটি পরামর্শ দেয়, সেটি তারা বাস্তবায়ন করে নাই, এটিও তাদের অন্যতম একটি ব্যর্থতা। মশা ও লার্ভা প্রজনন রোধে ব্যবহৃত কীটনাশক ক্রয় দুর্নীতি, এর ফলে অকার্যকর ও নিম্নমানের কীটনাশকের সাথে পানি ও কেরোসিন মেশানোর মতো দুর্নীতির ঘটনাও ঘটেছে, যা অনেক সময় বিভিন্ন গণমাধ্যমে আমরা অল্প বিস্তার হয়তো বা জানতে পেরেছি। পরবর্তী যে 2টি পয়েন্ট আমি বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সার্বিকভাবে দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা এই আজকে ডেঙ্গু পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য অন্যতম একটি কারণ। এর ফলে অতিমাত্রায় পরিবেশ দূষণ ঘটেছে এবং ডেঙ্গু পরিস্থিতিকে অধিকতর বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঘটে এডিস মশার মাধ্যমে, পর্যাপ্ত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না করার ফলে ময়লা আবর্জনার মধ্যে জমে থাকা পানিতে
এডিস মশার লাগামহীন বিস্তার ঘটেছে। শুধুমাত্র হাতে গোনা কিছু এলাকায় তারা বর্জ্য ব্যবস্থাপনা করে যেখানে উচ্চবিত্তরা বাস করে, এর বাইরে রেস্ট অফ দ্য ঢাকা সিটিতে তাদের কোনো নজর নাই। আর আরেকটি বিষয় যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ ডেঙ্গু এবং এডিস মশার বিস্তার রোধে, সেটি শুরু থেকেই বিশেষজ্ঞরা বলে আসছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার পর শুরু থেকেই সকল বিশেষজ্ঞরা বারবার জনসচেতনতা বৃদ্ধির কথা বলে আসছে। তথাকথিত মেয়ররা দায়িত্ব নেওয়ার পর জনসচেতনতা বৃদ্ধির উল্লেখযোগ্য কোনো পরিকল্পনা গ্রহণ অথবা বাস্তবায়ন কোনটি তারা করতে পারে নাই। জনসচেতনতা কার্যক্রম অনেক ওয়ার্ডে কাউন্সিলর পদধারীরা তারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং অপরাধ জগৎ নিয়ন্ত্রণেই ব্যস্ত রয়েছে, জনগণের সেবা দানে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আর এই মেয়রেরা তারা এই ডেঙ্গু যখন ছড়িয়ে পড়ল একটা মহামারী আকারে, তখন তারা লোক দেখানো মিডিয়া নিয়ে বিভিন্ন জায়গায়, যেটি আগেও আমরা বলেছি, কিছু ভাওতাবাজির কর্মসূচি তারা গ্রহণ করেছে। নাগরিকদের প্রতি অভিভাবক সুলভ আচরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার পরিবর্তে তাদের প্রতি প্রজার মতো আচরণ এবং জরিমানা করে হেনস্থা করার মতো ঘটনা এই বর্তমান মেয়ররা তারা ঘটিয়েছে। এবং আমাদের আরও আগামীতে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু কার্যক্রম হাতে নিব এবং আমার বিশ্বাস যে আমরা আবারও আপনাদের সামনে বসে যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো সেগুলো জনগণের সামনে, জাতির সামনে আমরা অবশ্যই তুলে ধরব। তো আমি এই পর্যায়ে আমার সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জনাব তাবিতা হলকে বলবো যে আপনি একটু তাহলে ঘোষণাটা দিয়ে দেন যে আমাদের পরবর্তী কার্যক্রম। আমরা এখন আমরা ব্লাড ড্রাইভ একটা কর্মসূচি হাতে নিচ্ছি, যেখানে আমরা নিজেরাও রক্ত ডোনেট করব, অন্যদেরকে উৎসাহ করব সেই জায়গায় এসে রক্ত ডোনেট করা, কারণ রক্ত ডোনেট করা অত্যন্ত জরুরি, কারণ বিভিন্ন হসপিটালগুলোতে ফ্রেশ ব্লাড লাগে যেখান থেকে প্ল্যাটলেটগুলি তাড়াতাড়ি সংগ্রহ করে রোগীদেরকে দেওয়া যায়। আর ব্লাড ড্রাইভের সাথে সাথে আমরা একটা চলমান আমাদের একটা অনলাইনে সেন্ট্রালাইজড একটা ব্লাড ইনফরমেশন ডিপোজিটরি শুরু করতে যাচ্ছি, যেটা চলমান থাকবে যতদিন ডেঙ্গু চলমান থাকে, যেখানে যার কেউ যে হাসপাতালে রক্ত জরুরি হবে সেখানে ওনারা একটা প্লেস রিকোয়ারমেন্ট প্লেস করতে পারে। অ্যান্ড সচেতন এবং স্বেচ্ছাসেবক নাগরিক যারা ব্লাড ডোনেট করতে চায় ওই টাইপের বা ওই পজিটিভ টাইপের, তারা তখন সেই চাহিদার মাধ্যমে ওরা ডোনেট করতে পারে। তো আমরা ব্লাড নিজেরা ব্লাড ড্রাইভ দিব, অন্যদেরকে উৎসাহ করব এবং একটা ব্লাড ইনফরমেশন ডিপোজিটরি আমরা শুরু করে চলমান রাখব। হলো আমাদের একটা কর্মসূচি আগামীতে আমরা করতে যাচ্ছি। আরেকটা, আমরা জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা প্রচার অভিযান চালাব। আমাদের পার্টির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আবারও আমরা কথা বলে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সাথে আমরা বসে আমরা প্রচারপত্র তৈরি করব এবং পোস্টারিং করার মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করব। আসলে এটি হচ্ছে মূল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা আগামী দিনে এডিস মশার বংশবিস্তার রোধে আমরা যেটা যেটি করতে পারি। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা এলাকা ভিত্তিক, যেমন কোনো কোনো এলাকায় হয়তো বা পোস্টারিং বা মাইকিং বা লিফলেট বিতরণ বেশি কার্যকর হতে পারে, আবার অন্য কোনো এলাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমটা অধিকতর কার্যকর হতে পারে। তো আমরা ওয়ার্ড ভিত্তিক এবং উত্তর দক্ষিণের একটা আলাদা প্রেক্ষাপট রয়েছে, আলাদা ল্যান্ডস্কেপ রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে আসলে আমরা তো আর পদে নাই, আমরা যদি মেয়র পদে থাকতাম, সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকতাম, তাহলে ওই সেই পয়েন্টগুলো আমার কাছে ছিল যে আমরা কী কী পদক্ষেপ নিতে পারতাম। আমরা ব্যক্তি পর্যায় থেকে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য একজন সচেতন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি এবং আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যারা মিডিয়ার ভাইরা রয়েছে, ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে এই অবৈধ মেয়রদের ব্যর্থতা তুলে ধরতে চাই এবং আমরা আগামীতে আসলে সরকার গঠন করলে এবং নির্বাচনের মাধ্যমে যদি আমরা সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করি আমরা কী কী পদক্ষেপ নিব সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে আমরা আলোচনার মাধ্যমে শেয়ার করব।